ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام ورحمة الله وبركاته جيب هاي أبني بروس قولي اتنى اپنى دلالة كاية ركومتا بوثاة جي كيو مراقلان বাড়িগুলিতে মহিলাদের কাছে এরকম পারক কোরআন দেওয়া হয় তারপরে সবাই মিলে কোরআন পড়ে এরকম আমুল আল্লাহ রসুন সালিয়া সাল্লাম থেকে প্রমাণিত নয় তাই এটা সহি এমনিভাবে কোনো কোনো জায়গায় আছে মারা গেলে মানুষ চতুর্দিকে বসে কোনো আন খতম করে এগুলোর প্রমাণ নেই পথে এইসব পরিত্যাজ্য এবং বর্জনীয় কারণ আমরা কোনো আমল করতে পারবো না যে আমল প্রমাণিত নয় কারণ আমলের জন্য দলিলের প্রয়োজন অন্যান্য বিষয়ে চলে কিন্তু আমল করতে হলে দলিলের প্রয়োজন কারণ মহাম্মদ ইসলাম বলেছেন মানে আমিলা আমরুনা ফুহু কেউ যদি এমন আমল করে যে আমলের পক্ষে কোনো আমাদের নির্দেশ নির্দেশনা নেই তা গ্রহণযোগ্য নয় আচ্ছা দ্বিতীয় নম্বর কথা আপনি যেটা বলেছেন তাহলে কেউ যদি মারা যায় এই অবস্থা তার জন্য করণীয় কি এক্ষেত্রে শেখ আলবানি রহমতুল্লাহ আলীর হ্যাঁ বলি যে মুখ কিতাবে খুব সুন্দর করে কয়েকটি কথা উল্লেখ করেছেন তার সংক্ষিপ্তাকারে আমি এখানে বলতে বাদ বলছি মানুষ মারা গেলে উপস্থিত যুদ্ধের করণীয় কি কী করবেন তারা বলছেন কয়েকটি কাজ এখানে সবচেয়ে না বললেও আমি কয়েকটা বলছি বুঝতে পারবেন প্রথম নম্বর মৃত ব্যক্তির চোখ বন্ধ করবে আর তার জন্য দোয়া করবে

যুগ দুটি বন্ধ করে দিলেন এরপরে কথা হচ্ছে তারপরে লোকজন এই সময় সবাই খেদে উঠলেন তোমরা বিক্রিম বললেন আলা তোমরা নিজেরা নিজেদের জন্য ভালো কথাই বলো অর্থাৎ এই সময় ভালো কথাবার্তা দয়া করবে একজন আর একজনকে হায় হুতাশ ইয়া বয়লা ভিলাপ এগুলো করবে না কারণ তোমরা যা বলবে এই তখন তোমাদের دعاء شنء آمين بولن. تار حول نبى كريم صلى الله عليه. أي بكتير كتير يا أبو سلمة رضي الله عنه كتير دعاء كرتشين. أيش معه؟ اللهم اغفر لي أبي سلمة وارفع درجته في المهديين واخلفه في عقبه في الغاربين في الغابرين واخلفه في عقبه في الغابرين واغفر لنا وله يا رب العالمين وافسح له في قبره ونور له فيه. إيد واكسنة قال تعالى للرسول صلى الله عليه وسلم ترى هنا لكن يد أبو بكر اللهم اغفر لأبي سلمة تور هنا أبي سلمة بولجيني معركة عبد الله تالله بل اللهم اغفر لعبد الله تقول بكيدكم وارفع درجته في المهديين واخلفه في عقبه في الغابرين واغفر لنا وله يا رب العالمين وافسح له في قبره ونور له فيه ترمني الله এই ব্যক্তিকে মাফ করো তার পদমর্যাদা হেদায়তপ্রাপ্ত লোকজনের মধ্যে বৃদ্ধি করো আয় আল্লাহ সে চলে পর পরবর্তী যারা রয়েছেন তার নিজপক্ষ থেকে আপনি তার প্রতিনিধি হন তার দায়িত্বশীল আপনি হন আল্লাহ আকবর হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো তাকে মাফ করো হ্যাঁ বলেছেন হে আল্লাহ হে আমাদের আলমী তুমি আমাদেরকে এবং তাকে আমাদের সকলকে মাফ করো আর তার খবরকে তুমি প্রশস্ত করে দাও তার কবরকে তুমি আলোকিত করে তোল আলোক আলোকিত করে দাও এই দোয়াটি করা এই সময় শূন্য না তা আমরা এটা জানি না তো অনেক কিছু এই সেই আমরা অনেকটা হয়তো নিজেদের পক্ষে থেকে বানিয়ে দিয়েছি আর বাকি করে একটা কথা আমি বলি এরপর বলছেন যেটা করণীয় কাপড় দিয়ে অনেকে ভালো করে ঢাকবে সম্পূর্ণ তো আর বলা যাবে না যে সহজ আরেকটা এরপরে কাজ হচ্ছে তার দ্রুত দাফন কাফন ইত্যাদির কাজ কুশুর ইত্যাদির কাজ সম্পন্ন করবেন আর যে স্থানে তিনি মারা গেছেন সে স্থানেই তাকে দমন করবেন অন্যত্র নিবেন না আচ্ছা এটা মানে সংক্ষিপ্ত করে এটা বলেছি তো বিস্তারিত আর বলা যাবে না যেহেতু অল্প সংক্ষিপ্ত করে সংক্ষিপ্ত করে আলোচনার উদ্দেশ্য এখানে তারপরে যে কাজ করবেন যদি উনার করজ ইত্যাদি থাকে ওসিয়তগুলো পূরণ করবেন আগে বাগে আজ বিশেষ করে খরচ এর এই হচ্ছে কয়েকটি কাজ এগুলো মানুষের করণীয় কিন্তু যে কথা আপনি বলেছিলেন যে কোরআন এর কোনো প্রমাণ নেই যে মনে হয় লোকজনকে চতুর্দিকে বসিয়ে কোরআন অথবা এগুলো আছে না মারা যাওয়ার পর এগুলোর প্রমাণ নেই এইসব থেকে দূরে থাকবে বন্ধা বারাকাল ফিকম আলমদ ওসালামালাইকুম রহমতুল্লাহাত اشتاقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب العباد